আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রস দিয়ে জাউ রান্না করতে হয়। প্রথমে আমি এখানে আধা পোয়া আতপ চাল ধুয়ে আনছি। এটা আমি এখন একটা হাঁড়িতে বসাই দিচ্ছি। এখন এখানে যে রস আছে সেটা আমি ছেঁকে দিব। এখানে এক দুই কেজি মতো, চার কেজি মতো রস আর কি। দেখেন, এটা আমি এভাবে এখানে দিয়ে দিচ্ছি। এটা ছেঁকে দিচ্ছি এই কারণে যাতে এর ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা থেকে যাবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর রসটা দেওয়ার পরেই এখানে লবণ দিতে হবে, না হলে জাউটা এটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমরা রস দেওয়ার পরেই লবণটা দিয়ে দিব। এখন আমার লবণ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে দিব। এখন আমি আপনাদের দেখাবো রসের জাউ তৈরি করতে আর কি কি উপকরণ লাগবে। এখানে আমি নারকেল নিয়েছি একটা মতো, একটা নারকেল এখানে আমি কুড়ে রেখেছি। এখানে হচ্ছে গরম মশলা আর তেজপাতা। এখন আমার জাউটা গরম হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, আমার জাউটা গরম হয়ে গেছে। এটা যখন গরম হয়ে যাবে রসটা উঠতে থাকবে, চাউটা একটু ফুটা ফুটা মতো হবে, ঠিক তখনই আমি এখানে এই যে আগে থেকে কুড়িয়ে রাখছি নারকেল, এটা দিয়ে দেব। আমার নারকেলটা দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা নেড়ে দিব। এই যে এবার আমি গরম মশলাটা দিয়ে দেব, আপনারা দেখতে পাচ্ছেন। গরম মশলার পরে এই যে তেজপাতাটা আমরা ভাজি করব না, ভাজি করলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কোনো পরিষ্কার কাপড় দিয়ে আর কি মুছে নিব। এই যে তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এভাবে আমরা নাড়তে থাকব। এটা একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে দেখা যাবে যে তলে এঁটে যাচ্ছে। এভাবেই নাড়তে থাকব, ফিরছি কিছুক্ষণ পর। এটা এখনো ফুটি নাই, দেখেন আপনারা। এই যে এখনো চাউলটা অনেকটা শক্ত আছে, এজন্য আমরা মাঝে মাঝে হালকা ভাবে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চাউলটা না সিদ্ধ হয়। এটা সিদ্ধ হয়ে গেছে, একটু পরে আমরা এটা নামিয়ে ফেলব। দেখেন পায়েসটা একদম হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। দেখেন পায়েসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা এখন একটা পিরিচে রাখছি। এটা অনেকটা গরম আছে, এটা ঠান্ডা যখন হয়ে যাবে তখন একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করুন, অনেক ভালো লাগবে।